ফাইনালি খুঁজতে খুঁজতে আমার এই জামাটা পছন্দ হয়েছে, ঠিক আছে, মোটামুটি ঠিকই আছে। খাওয়া দাওয়া করে মা বাড়ি থেকে এক্ষুনি আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, ভাই এসে দেখি আমার প্যান্টের পিগুলো না মানি ব্যাগটা নেই, আমার মাথা পুরো ঘুরে গেছে। মানে আমি যেখান থেকে যেখান থেকে গেছি সেখান থেকে আমি খুঁজছি মানি ব্যাগটা, ওখানে আধার কার্ড সমস্ত ডকুমেন্ট আছে, টাকা অল্প থাকলেও ভাই নেই মানি ব্যাগটা। খুঁজ আমি জানি, তোমার হাসি দেখে বুঝতে পারছি। কালী পুজো হয়নি কিন্তু এখন যাচ্ছি, মানে টুকটাক কটা জিনিস লাগবে, মানে ঘুরে এসে তারপর যাবো। এখন টোটো করে মানে হাফ রাস্তা এসেছি, তারপর এখন টোটো করে যাচ্ছি। নিশিন্দপুর গেলে কিন্তু খুব ভালো হতো, আমরা এখন যাবো নিশিন্দপুরে, মানে কাকদ্বীপ যাচ্ছি না, নিশিন্দপুরে একটু জামা প্যান্টের দাম কম হয় তার জন্য ভাই। অনেকদিন পর কামাটা এসেছি আর টোটনদার সাথে দেখা করি একটু। হরে কৃষ্ণ, কেমন আছো? কপিরাইট করুক তোমার জন্য এই দোকানে, হইবে না? ভালো আছো? এতদিন এতদিন পর আমাকে দেখছো, ভালো লাগে না? আমি তো ঘরেই ছিলাম না, আমি তো জয়চাঁদ আসছিলাম, জয়চাঁদ এসে বলছে যে বরুণ ঘুরতে গেছে। আমি না তার আগে জিজ্ঞাসা করি যে বরুণ কোথায়, বলছে এখন পাহাড়ের দেশে। আমি পাহাড়ের দেশে মিস করছি একটু, হলো মিস তো করি। আমাদের গাড়ি আসছে, এই যে যাবে না মনে হয়, কেন তুই ভিতরে যাবি কেন? এইমাত্র নেমে পড়লাম আমরা নিশিন্দপুর মার্কেটে, এখন যাচ্ছি জামা প্যান্টের সামনে একটা দোকান আছে যেখানে আগেরবার আমি কিনেছিলাম, ওইখানেই যাচ্ছি। প্রচুর নয়েজ ভাই, এই সামনে এই দোকানটা, এখানেই যাবো, এই যে এখান থেকে দেখবো, তারপর নাহলে সামনে যাবো। আমরা এখন ওই দাদার দোকান থেকে বেরিয়ে এসেছি না, আর ওইখানে আমরা যে প্যান্টটা খুঁজছি সেটা পাচ্ছিলাম না, মানে আমি যে প্যান্টটা খুঁজছি একটু টাইট মতন। ফাইনালি খুঁজতে খুঁজতে আমার এই জামাটা পছন্দ হয়েছে, ঠিক আছে, মোটামুটি ঠিকই আছে। টি শার্ট বলে, টি শার্ট বলে দা, এইটা পছন্দ হয়েছে। আর একটা যে প্যান্টটা মানে এতক্ষণ চারিদিকে খুঁজছিলাম না, দুটো দোকানে পেয়েছি, এখান থেকে ফাইনালি এখন নিয়ে নিচ্ছি। কোনো অনেক কালেকশন আছে, খুব ভালো ভালো, বাইরে থেকে চোখে লাগবে। আমার প্যান্টটা কোথায়, এই যে প্যান্টগুলো কিন্তু খুব ভালো, আর মানে শীতকালে অনেক ভালো হবে কারণ মোটা আছে। একটু টেনে দেখাও, রাজকুমারদের আজকে শপিং করতে এসে কিছুই কিনলো না। এই যে হচ্ছে প্যান্টটা, এগুলো নিয়ে এখন চলে যাই। আর তুই কিছু নিবি না তাহলে? খুব খারাপ লাগছে, রাজকুমারদের সাথে এসেছি, ওই কিচ্ছু নিল না, আমি মোটামুটি নিয়েছি, এগুলো নিয়ে যাই, তারপরে আবার নিতে হবে। আমিও করে নিলাম, আর আমার একটু টাকা পয়সা নেই, তাও বাস। আমি তো নিতে চাইছিলাম অনেক কিছু। যাই হোক, চলো এখন আমরা বেরিয়ে গেছি, বাড়ির দিকে যাবো। এই ছোটখাটো একটু শপিং করবো না করবো না, তাও করেছি, টাকা পয়সা নেই, কিছু করার নেই, প্যান জামা তো পড়তে হবে, এই যে দু বছর চলে যাবে এইগুলো দিয়ে। এখন বাড়িতে যাচ্ছি আমরা, সত্যি কথা বলতে এতটা খারাপ, মানে রাজকুমারদেরও খারাপ,
আমার তো প্রচন্ড পরিমাণ এখন সমস্যা, তার মধ্যে শপিং করে আসলাম এই 420 টাকা, মনে হয় 5000 টাকার সমান আমার কাছে ভাই। মানে মন্দিরের কাজটাও করতে হবে, কারণ আমাদের ঠাকুর নিতে হবে, মা বলছে ভিতরে এখন কাজ শুরু করতে হবে, আর বাড়িতে বন্ধন চলছে, সমিতি মিলিছে, একাকার, মানে এতটা খারাপ। এর মধ্যে আবার মোবাইলের রিচার্জ, ব্রড ব্যাংক তো বন্ধই হয়ে গেছে। সত্যি কথা বলতে ভাই অনেকে ভাবছে যে করেছে হ্যাং ত্যাং, অনেক অনেক কিছু ভাবে, প্রবলেম ভাই প্রচণ্ড পরিমাণে, ঠিক আছে। সব ইউটিউবার তো সমান না, কিন্তু আমাদের গ্রামে যারা ছোটোখাটো আছে, আমাদের ভিডিও ফিডিও তো তেমন না, যাদের যারা ভালো গার্লফ্রেন্ড নিয়ে ভালো বউ নিয়ে ভিডিও বানায় তাদেরটাই চলে, ঠিক আছে। আর আমরা এইরকমভাবেই যাবে, কষ্ট সত্যি। আগে তো আমার লোকে একটু ভিডিও ফিডিও স্ট্যাটাস ফেটাস শেয়ার টেয়ার দিতে, এখন কিছুই দেয় না ভাই, একার মতন। অনেকের বোন বা দিদি অনেক সাপোর্ট করে, আর আমি তো এইভাবেই যাই, মানে ভিডিওর ক্ষেত্রে কেউ ক্যামেরাটাও এখন মানে ধরার লোক এরকম ঠিকঠাক নেই, এরকম পজিশনে চলে এসেছি ভাই। মানে সাপোর্ট মানে অনেকে পিছন থেকে অনেকে করে, ওরকম না, মানে ক্যামেরার মধ্যে এসে যে অনেকটা ভাই ভেঙে পড়ছি, জানি না কী হবে, চলুক। আর জামা প্যান্টের যে অবস্থা ছিঁড়ে গেছে, সব ওই নিয়ে ঘুরে এসেছি, তার জন্য কিনেছি, নাহলে কিনতাম না সত্যি। আরেকটা কথা বলি, দেখো আমি এখন যেই জায়গাটা আছি আমি সত্যি খুব খারাপ আছি, কিন্তু আমি আরও যদি মানুষ দেখি না, যারা স্টেশনে থাকে ঠিকমতো দুবেলা খেতেও পারে না, জামা প্যান্ট তো দূরের কথা, তাদের যদি আমি দেখি তাদের থেকে অন্তত আমরা ভালো আছি, এটা আমি মানি। মানে সবাই লাইফে প্রবলেম আছে, কিন্তু যাদের মানে টাকা পয়সা নেই, খাবার দাবার নেই, তাদের তো আরও আর কিছু কেনাকাটি করে আর বাড়িতে যাইনি, সোজা চলে এসেছি মামাবাড়িতে। এখন অনেকদিন পর ভাত ফাত খাচ্ছে, প্রথমে শাক দিয়ে শুরু করছি। আমার মেন কথা হয়েছে, মামার অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন তো আমরা বিহারে ছিলাম, ঠিক আছে, এক্ষণে আসছিলো, আমি এসে গেছি, আর এসে এখন খাওয়া দাওয়া করছি দুপুরে। এখন চানও করিনি, যে বাড়িতে চান করতে হবে, আর বিকেল হয়ে যাচ্ছে চান করতে করতে। মুট কর, এই এইরকম মুট করে করে ভাত খেতে আমি এই যে দিদিকেই দেখলাম, এত বড় হয়ে গেছে, তারপর আর মুট করে করে খায়, ওরকম ভালো লাগে তোর খেতে? হ্যাঁ, আমি এখানে পাইনি। খাওয়া দাওয়া করে মামার থেকে এক্ষুনি আমি বাড়ির দিকে যাচ্ছিলাম ভাই, এসে দেখি আমার প্যান্টের পিগুলো না মানি ব্যাগটা নেই, আমার মাথা পুরো ঘুরে গেছে। মানে আমি যেখান থেকে গেছি সেখান থেকে আমি খুঁজছি মানি ব্যাগটা, ওখানে আধার কার্ড সমস্ত ডকুমেন্ট আছে, টাকা অল্প থাকলো ভাই। আর এদিকে অবস্থা নেই, সব কেটে কুটে ঘর বাড়ি তৈরি করছে, বিলি করে দিয়েছে সব, এসব কথা বাদ দাও, যা হচ্ছে হোক, কিন্তু আমার মানি ব্যাগটা খুঁজে হবে, টাকা হারিয়ে গেছে ভাই। এদিকে তো পুরো ফাঁকা, এখানে বসেছি, আমার মানি ব্যাগটা এখানে পড়ে গেছে না রেখে দিয়েছে ঠিক নেই, মানি ব্যাগটা কই? আমি জানি, তোমার হাসি দেখে বুঝতে পারছে, বাড়িতে কি আমি ছিলাম একলা, অনেক মানুষ আছে, তোমার মুখ দেখে পাবলিক বুঝে যাবে মানি ব্যাগটা এখানে গেছে, আমি একটু দিয়ে খুঁজে দেখি। বাড়িতে চলে আসি না, এখন প্রায় 3টে বাজে, আমার এখন তাড়াতাড়ি চান করতে হবে, কারণ সকালবেলা বেরিয়ে গেছি, তার জন্য চলো আগে চানটা করি। আর বৌদি মানিমাকে পেয়েছিল, আমাকে বলছিল বিরিয়ানির কথা, খাওয়াবো অনেকদিন পরে, কিন্তু এখন না, এখন বুঝতে পারছো সমস্যা, চ আমি খেলবো।